মায়ের মুড়োটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তরকারির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। মোটা সোটা আমেরিকান মাছটার তেল ঝাল রান্না হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন। মাছটা এবার আমি কেটে নেব। জ্যান্ত জ্যান্ত মাছ, বেশি বড় না, 700 জন ছিল না, এর থেকে বড় ছিল না। দুটো টমেটো দেবো। আমি মাছ রান্না করব, তার জন্য মাছে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। মুড়োটা কার? মুড়োটা যে খাবে তার, বাবু খেলে বাবুর, বাবুর পাপা খেলে বাবুর পাপা, যে খাবে তার। লবণ হলুদ আমি ভালো করে মাখিয়ে নেব মাছে। মাছের আমি তেল ঝাল করব, কিভাবে করি সেটা আপনারা দেখতে থাকুন। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। মুড়োটা কে খাবে? বাবু খাবে আজকে। কোনো মাছের মাথা খায় না, মাছের পেটি মানে পেটি খায় না, পেটির দিকে নাড়ি থাকে বলে পেটি খায় না, মাছের মাথা খায় না, তারপরে শুধু পোলট্রির মাংসটা খায়, তাও পায়ের দাফনার মাংসটা খায়, অন্য মাংস খায় না, মানে সব সব কিছু বেছে খায়। খুব ভালো করে, খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আমার কড়াই গরম হয়ে গেছে, একটু বেশি পরিমাণে তেল দেবো, পুরো মাছটা ভাজবো, অনেকটা মাছ হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেবো। এতগুলো দিলে কেন? ভাঙলা রান্না করতে ইচ্ছা করে না। সব মশলা বাটবো না, এখানে আদা জিরে আর এই যে রসুনটা বেটে নেব, আর লঙ্কা লঙ্কা টঙ্কা সব গুঁড়ো দেবো। আমি একটু আদা জিরে বেশি করে নিয়েছি, সোয়াবিন কষাতে এই মশলাই দিয়ে দেবো, একসাথে আমি বেটে নেব। ভাজার পরে পিসগুলো ছোট হয়ে গেল। এখানে এখনো ডিমটা আছে, মাথাটা আছে। ডিমটাও দিয়ে দিয়েছে, ফটফট করে ফাটছে, বাপরে। মশলাটা হচ্ছে এখানে আদা জিরে পাতা হচ্ছে, এটা বেশ ভালোই বড় সাইজের। আদা হয়ে গেছে, এবার আমি ছুটে দিই ঝালের জন্য। আমি কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, অন্য কিছু ফোড়ন দিলে ভালো লাগবে না, জিরে কিংবা পাঁচ ফোড়ন দিলে ভালো লাগবে না, আমি কালো জিরে ফোড়ন দিলাম। গ্যাসটা গ্রেট করে রেখেছি, অর্ধেকটা দিয়ে দেবো। মা বাটা দিচ্ছে না, টমেটো আর পেঁয়াজটা কিন্তু গ্রেট করে রেখেছিল, সেটাই দিচ্ছে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, মশলা ভালো করে কষানো না হলে কষাটা ভালো লাগবে। ঝোল হবে না, তেল ঝাল হবে, ওই জন্য জলটা আমি কম দিলাম, একদম মাখো মাখো রান্না করা হবে।
তাহলে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে বেশি ভালো লাগে। আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন না চাইলে দিতে পারেন, তবে কাঁচা তেলটা দিলে বেশি ভালো লাগে, ওই জন্য আমি একটু অল্প করে দিলাম। আমি নামিয়ে নিলাম তরকারির কালারটা, দেখুন কত সুন্দর হয়েছে, ফুটছে একদম বুদবুদ করে ফুটছে, কত সুন্দর হয়েছে দেখুন কালারটা। এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। ঝোলটা একদম কম হলো তাই না? হ্যাঁ, এই তেল ঝালে ঝোল এমনিও খাই না, তেল ঝালে ঝোল করলে বেশি ভালো লাগবে না। তরকারিটা রেডি, নামিয়ে নেব। দারুণ গন্ধ আসছে, খেতে যাওয়া হবে না। আমি এদিকে থাকি, আমার নাকি আগে আসে। সমস্ত রান্নাই কম বেশি সবাই জানে, তবুও রান্নার মধ্যে একটু কম বেশি সিক্রেট থাকে। আমি আলু পটল সয়াবিন দিয়ে কষা করবো, এ রান্না সবাই জানে। তো একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, কেননা পটলটা খুব ভালো করে কষাই থাকবে। পটল যদি কষানো ভালো না হয় তরকারি খেতে ভালো লাগবে। আমি পটলটা খুব ভালো করে ভেজে নেব, আগে পটলটা ভেজে নেব, তারপরে আলু ভাজবো। সামান্য একটু লবণ গেল, একটু হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিলে তো পটলটা পাকানো খুব ভালো হবে। আমার চ্যানেলে অতি সাধারণ রান্না থাকে, অতি সাধারণ, সবাই করতে পারবে, এরকম সবাই করতে পারবে। বন্ধুরা, এইসব তরকারি রান্না করতে হলে পটলগুলো ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে। এর থেকে যদি কম কষান তাহলে তরকারির মধ্যে পটলটা তাকিয়ে থাকবে, কাঁচা কাঁচা লাগবে, খেতে ভালো লাগবে না। হ্যাঁ, একদম ছাক্কা তেলে আমি ভেজে নিলাম, যেহেতু এই তরকারিটা হেলদি হবে না। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা খুব ভালো করে ওর সাথে কষিয়ে নেব, পটলটা খুব ভালো করে ভেজে নেব। হবে না, কারণ এতে অনেক তেল মশলা ইউজ হচ্ছে। আর এইসব তরকারি একটু ধৈর্য ধরে ভালো করে কষিয়ে রান্না না করলে বন্ধুরা খেতে ভালো লাগবে না। একটু টাইম লাগবে, দেরি হবে, কষাতে হবে, সুন্দর করে ভাজতে হবে। আমার আদা জিরে বাটা আছে, এর সাথে আমি রসুনটা আধ বাটা করে নেব। তরকারি জমায় সবজি যত ভালো কষানো হবে তরকারি তত ভালো খেতে লাগবে। সবজি কষানো খান যদি কমা হয় কি কম হয় কখনো তরকারি খেতে ভালো লাগবে না। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনটা একসাথে দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এটা একটা সবজি তরকারি হচ্ছে, সব কিছু দিয়ে সয়াবিন খাওয়া খুব ভালো, এই তরকারিটা হেলদি হবে না। সয়াবিন এমনি সবজির সঙ্গে খেলে ঠিক আছে। আমার সয়াবিন ভালো লাগে, মার খেলে অ্যাসিডিটি হয়, আমার খেলে অ্যাসিডিটি হয়, পেটে যন্ত্রণা করে, আমি তো ভয়ে খাইনি, দু একটা খাই। আর এই সয়াবিনগুলো দারুণ খেতে, খুব একদম নরম তুলতুলে সয়াবিনগুলো। সয়াবিন খেলে আমার প্রচণ্ড পেটে যন্ত্রণা করে। মশলা বাটা হয়ে গিয়েছে, আদা জিরে আর রসুন বাটা আছে। সবজিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর করে ভেজেছি, দেখুন কত সুন্দর সবজিটা কষিয়েছি আমি। কড়াইতে তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কিছু কিছু তরকারিতে তেজপাতা দিতে হয়, পেঁয়াজটা দিয়ে দেবো। সয়াবিনটা না দারুণ খেতে, একদম নরম, আমি ভাজাটা খাচ্ছি। এই যে মা কটা আমার জন্য তুলে রেখেছে, নরম তুলতুল করছে একদম। আদা রসুন জিরে বাটাটা তুলে দেব, এবার আমি টমেটো গ্রেট করা টমেটোটা দিয়ে দেবো, নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, বেশি দেব না। সকাল থেকে
বসে আছি বন্ধুরা, কোমর ধরে ইচ্ছা বসে থাকতে পারছি না। সকাল থেকে রান্না চলছে, আরেকটা কষানো হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছড়িয়ে দিয়েছে, দেখুন কত সুন্দর করে মশলাটা কষিয়েছি মাংস মশলার মতো করে। এইভাবে মশলাটা কষাতে হবে, এক ভেজে রাখা সবজিটা আমি পুরো দিয়ে দেবো, সবজিটা দিয়ে সব দিয়ে আলু পটল দিয়ে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, তরকারিটা মাখো মাখো করবো, আমি বেশি জল দেবো না, সবটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জল দেবো। তরকারিটা ফুটতে দেবো, আমি এবার ঢাকা দিয়ে দেবো, এটা কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে। তুলতে বলেছি, মা তুলে রেখেছে। দেখুন আমার আলু পটল সয়াবিনের তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখতেই কত সুন্দর লাগছে। নামিয়ে ফেলা হবে, একদম রুটির তরকারির মতো। এখন একটা বাজে, আমার রান্না বান্না পুরো কমপ্লিট। এই যে এখানে আমেরিকান মাছের তেল ঝাল, এখানে পটল সয়াবিন আলুর কষা, দুটোই হয়ে গেল, হয়ে গেছে। এখন একটা বাজে, সবাইকে খেতে দেবো। দিনই একটা বাজতে, এখনো পাঁচ বাকি, সবাইকে খেতে দিতে এসেছি। এই যে আজকে রান্না করেছি আমি আলু পটল সয়াবিনের কষা আর আমেরিকান মাছের তেল ঝাল, তো খাওয়া দাওয়া করে নিই, আপনারা সবাই চলে আসুন খাওয়া দাওয়া করতে, আপনাদের সবার জন্য রান্না করেছি, সবার নিমন্ত্রণ রইল, সবার নিমন্ত্রণ রইল। পুজোকালের দিন সবাই আপনারা ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। মাছের ঝোলের কালারটা দারুণ হয়েছে, কেমন হয়েছে সোয়াবিন কষা? খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ভাই খাচ্ছে আমার এখানে। খাবার খেয়ে থাল নিয়ে চলে যাচ্ছে, রাখ 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 পিটাবো, রাখ। মাছের ডিম, পাপার কোনটা? পাপার দিচ্ছি সবার। ওরে শুকনো লঙ্কাটা মার কাছে চলে গেল, আমার কাছে আসেনি আজকে শুকনো লঙ্কা। কেমন লাগছে বলো? আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমার আর ভাইয়ের তো খুব ভালো লেগেছে, আর মায়ের দেখি তরকারিটা খুব যত্ন করে রান্না করেছি, যত্ন করে এত সুন্দর হয় না। মা যত্ন করে সবজিগুলোকে কষিয়ে কষিয়ে মশলাটাকে কষিয়ে ভালো করে রান্না করেছে। আপনারা এবার একবার রান্না করে খেয়ে দেখবেন, হয়তো ভাববেন যে দিদি সোয়াবিনের তরকারি রান্না করছে আর বলছে। হ্যাঁ তবে হ্যাঁ, এটা ঠিক, এটা কিন্তু হেলদি না, অনেক তেল মশলা ইউজ করা হয়েছে, এটা রুটি দিয়ে খেতেও ভালো লাগবে, কষে কষে একদম। আজকে স্যালাডে শশা ছিল না, শুধু পেঁয়াজ লেবু আর লঙ্কা। বেশি সোয়াবিন খেও না, মায়ের খুব পেটে যন্ত্রণা করে, সোয়াবিন খেলে অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু আমরা সোয়াবিনটা খুব পছন্দ করি, আমি মা, আজকে ভাই এসেছে, ভাইও খেলো, ভাইয়েরও খুব ভালো লেগেছে, আর সোয়াবিনগুলো অনেক নরম, জন্য আরও বেশি ভালো লাগছে। মা মাছের মাথাটা খাবে, আর পাপার জন্য গাদার পিস, ডিম, এইসব আছে, মুড়ো, গামাখা হয়েছে, ঝোল একদমই বেশি হয়নি, অসাধারণ। এই মাছের ডিমটা আমার খুব সুন্দর লাগছে, মাছটা ছোট হলেও খুব টেস্ট, খুব সত্যি খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। এবার মা মাছের মাথাটা খেয়ে দেখবে, তাই না? আমার তো খুব ভালো লাগলো, মেয়ে খেয়ে দেখলো, সবাই বললো ভালো লাগলো, আমাদের সবার ভালো লেগেছে। দুদুটো রান্নাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, মাছটা তো খেতে ভালো ছিলই, আর আমার না মাছটার থেকেও মাছের ডিমটা খেতে আরো বেশি ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটার বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তেল ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে কালকে ঠিক সকাল 10টায় নতুন একটা ভিডিও নিয়ে। সকলে সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো।